বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের প্রথম পত্রে পঞ্চম অধ্যায় আমি পড়াচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্ম এবং পৌরনীতি ও সুশাসন। আসলে সমাজকর্ম এবং পৌরনীতি যে একটা অপরটার সাথে সম্পর্কযুক্ত, এখানে সে আলোচনাই করা হয়েছে। সমাজকর্ম আর পৌরনীতির যে অভ্যন্তরীণ আলোচনাগুলো আমরা এখানে সেটা পড়তে পারবো এবং এখান থেকে আমরা জানতে পারবো। তো আসুন আমরা ভেতরে যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলি। সমাজকর্ম এবং পৌরনীতি সুশাসন উভয় সামাজিক বিজ্ঞান। সমাজকর্ম একটা বিজ্ঞান এবং পৌরনীতিও একটা বিজ্ঞান। সমাজকর্ম ইংলিশ ওয়ার্ড হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, আর পৌরনীতি হচ্ছে সিভিক্স, আর সুশাসন হচ্ছে গুড গভর্নেন্স। বিজ্ঞান হিসেবে উভয় বিজ্ঞানই মানুষের সামাজিক জীবনকে কেন্দ্র করে। বিজ্ঞান হিসেবে উভয়ে আসলে যেহেতু মানুষ কেন্দ্রিক, সেহেতু তারা আসলে দুটোই মানুষের যে সমাজের যে অভ্যন্তরীণ ভেতরের যে আলোচনা, তাদের জীবনযাত্রার মান কীরকম, এ সব কিছু নিয়েই আসলে সমাজকর্ম আলোচনা করে। সমাজকর্ম এবং পৌরনীতি সুশাসন উভয় শাস্ত্রে লক্ষ্য করা যায় মানুষের মঙ্গল সাধন। আমরা যত সামাজিক বা সমাজকর্ম, পৌরনীতি, সুশাসন বা সমাজ রিলেটেড যতগুলো সাবজেক্ট পড়ি, এর মূল অর্থই হচ্ছে বা মূল কার্যই হচ্ছে সমাজের মঙ্গল সাধন। সমাজের মানুষ যেভাবে ভালোভাবে বসবাস করতে পারবে, সমাজের মানুষের কল্যাণ করা, সর্বোপরি মানুষের যাতে ভালো হয়, মানুষ যাতে ভালোর দিকে যেতে পারে, সেক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করা এই বিজ্ঞানগুলোর, যাতে মানুষ এগুলো পড়ে বুঝতে পারে যে আসলে সমাজ সম্পর্কে আমাদের কী করণীয় এবং এর অভ্যন্তরীণ যে কাজকর্ম আছে সেগুলো আসলে মানুষ ঠিক কতখানি নিজের নিজ দায়িত্বে সঠিকভাবে পালন করতে পারবে। সমাজকর্ম এবং পৌরনীতি ও সুশাসনের সম্পর্কে জানার পূর্বে পৌরনীতি সুশাসনের সংজ্ঞা জানতে হবে। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু সমাজকর্মের সংজ্ঞা আমরা জানি, যে সমাজে যেসব কর্ম সাধিত হয় সেগুলোকে আসলে সমাজকর্ম বলা হয়। কিন্তু আমরা তো ওভাবে করে পৌরনীতি এবং সুশাসনের সংজ্ঞা জানি না, তো সেক্ষেত্রে আমরা পৌরনীতি সুশাসনের সংজ্ঞাটা আমরা এখান থেকে জেনে নেব। পৌরনীতি সামাজিক বিজ্ঞানের একটি শাখা। পৌরনীতি কি? সামাজিক বিজ্ঞানের একটি শাখা। এর মাধ্যমে আসলে মানুষজন জানতে পারে যে আসলে সামাজিক সমাজের ভেতরেও আসলে যে বিজ্ঞান রয়েছে, এর বাই যে বিজ্ঞানটা রয়েছে এর ভেতরের কার যে আলোচনা, এই আলোচনাকে আবার অন্যভাবে পৌরনীতি হিসেবে সাজানো হয়েছে। এটিকে নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞানও বলা হয়, যে মূলত নগর সংক্রান্ত যে আলোচনা সেক্ষেত্রে এটিকে নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান হিসেবে আলোচনা করা হয়। মানব সমাজের একটি বিশেষ দিক এখানে সুশৃঙ্খলভাবে আলোচনা করা হয়েছে, একে বিজ্ঞান বলেও আখ্যায়িত করা হয়। অনেকেরই আসলে দ্বিমত থাকে যে পৌরনীতি বা সমাজকর্ম এগুলো বিজ্ঞান কিনা বা রাষ্ট্রবিজ্ঞান এগুলো বিজ্ঞান কিনা। হ্যাঁ, যেহেতু অন্যান্য বিজ্ঞানেরও অস্তিত্ব আছে, সেহেতু আমাদের সমাজেরও অস্তিত্ব আছে, যে সমাজের অস্তিত্ব থাকার কারণেই কিন্তু আসলে রাষ্ট্রের অস্তিত্ব আছে, তাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি এই সাবজেক্টগুলো এসেছে। সেক্ষেত্রে এই লাইনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মানব সমাজের একটি বিশেষ দিক এখানে সুশৃঙ্খলভাবে আলোচিত হয়। এখানে পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন সিভিস থেকে এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র, নগর বলতে শহরকে বোঝায়, ওটাকে আবার রাষ্ট্রের সাথে তুলনা করা হয়েছে। সুতরাং উৎপত্তিগত অর্থে পৌরনীতি হলো নগর রাষ্ট্রের আচরণের, নাগরিকদের যে আচর আচরণ রয়েছে ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। উল্লেখ্য, প্রাচীনকালে ছোট ছোট নগর বা অঞ্চল নিয়ে রাষ্ট্র গঠিত হতো, যাকে বলা হতো নগর রাষ্ট্র। প্রাচীনকালে এক একটা ছোট ছোট রাজ্য থাকতো। আমরা যখন ইতিহাস পড়ি বা ইতিহাসের রিলেটেড কোনো কিছু মুভি দেখি, তখন দেখা যায় একটা রাষ্ট্রের রাজা একজন, তো এরকম করে তাদের এক একটা নগরী থাকতো। তো সেক্ষেত্রে ওই আনুষঙ্গিক বা ওই ধারণাকে কেন্দ্র করে কিন্তু নগর রাষ্ট্র নামকরণ বা নগর রাষ্ট্রের ধারণা এসেছে, যাকে বলা হতো নগর রাষ্ট্র। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আছে এথেন্স, স্পার্টা। তখন নগর রাষ্ট্রের আয়তন ও লোকসংখ্যা ছিল সীমিত। তখন নগর রাষ্ট্রের আয়তন ছোটো ছোটো জায়গা থাকা হওয়ার কারণে, ছোটো ছোটো এলাকা হওয়ার কারণে তখন আসলে আয়তনও ছিল সীমিত এবং জায়গাও ছিল, লোকজনও ছিল সীমিত। এসব নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো। নগর রাষ্ট্রের ভেতরে যারা বসবাস করতো তাদেরকে তখনকার সময় নাগরিক বলা হতো। আমরা যেমন আমাদের দেশে এখন বসবাস করি, সুতরাং আমাদেরকে এখন নাগরিক বলা হয়, ঠিক তেমনই
নগর রাষ্ট্রে যারা বসবাস করত তাদেরকে নাগরিক বলা হতো। যারা রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত তারাই নাগরিক বলা হতো। এখন আমরা যেহেতু আমরা যারা আছি, আমাদের যারা আমরা রাষ্ট্রের কাজে সবাই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের কাজে কোনো না কোনোভাবে কিন্তু অংশগ্রহণ করছি, সেক্ষেত্রে আমরা নাগরিক। ঠিক একইভাবে ওই সময়কার সময় যারা রাষ্ট্রের কাজে মানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। সেই যুগে শুধু পুরুষরাই রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত। দেখুন, আমরা বলার সাথে সাথে চলে এসছে যে সেই যুগে শুধুমাত্র কিন্তু পুরুষরাই রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত। মহিলাদের অগ্রাধিকার খুব কমই ছিল তখনকার সময়। মহিলা দাস ও যখন মহিলা দাস ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদের নাগরিক বলা হতো না। তখনকার সময় আসলে মহিলাদের অতটা বেশি প্রাধান্য না দেওয়ার কারণে তাদের আসলে রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হতো না, কারণ তারা তো রাষ্ট্রের আর কোনো কাজ করছে না, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক কোনোভাবেই তারা রাষ্ট্রের উপকারে আসছে না, তারা ঘরেই থাকছে। সেক্ষেত্রে তাদের রাষ্ট্রের নাগরিক বলা হতো না তখনকার সময় আদিম যুগের মানুষের ধারণা অনুযায়ী। আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র নয়। বর্তমান রাষ্ট্রগুলো আমরা সবাই জানি যে প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্র আমরা দেখেছি, বর্তমান যুগের রাষ্ট্র সেরকম রাষ্ট্র নয়, বরং এগুলো এখন জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্র বলতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে যে আসলে যে রাষ্ট্রটা গঠন করা হয় সেটাকে আসলে জাতিরাষ্ট্র হিসেবে বলা হয়। আধুনিক রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বিশাল ও বিস্তৃত। আমাদের দেশের আয়তন কিন্তু 1,00,000, আমরা যেটা জানি সবাই আমরা জানি যে 1,47,570 বর্গ কিলোমিটার। ঠিক একইভাবে অন্যান্য দেশের যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা রয়েছে বা পাকিস্তান যারা রয়েছে ওদেরও নিজস্ব একটা আয়তন রয়েছে, কিন্তু সেটা কিন্তু একটা দেশের আয়তন কিন্তু নগরের থেকে অনেক বেশি হয়। আগেকার সময়ে একটা যেমন প্রত্যেকটা এলাকার কিন্তু একটা পুরনো নাম আছে, কারণ তখনকার সময় একজন রাজা একজন রাজ্য শাসন করত, বিধায় তাদের পুরনো একটা নাম দিয়ে তারা ওই রাজ্যই শাসন করত। সেক্ষেত্রে আমরা কিন্তু এখন আধুনিক হওয়ার কারণে আমাদের কিন্তু সেই কাজগুলো করতে হচ্ছে না, আমরা কিন্তু নিজেদের দেশ নিজেদের জনসংখ্যা নিজেদের ভূমি সব কিছু কিন্তু আলাদা আলাদা বেশি বেশি করে আমরা নিজেদের মতো সাজিয়ে নিয়েছি, যেটা আসলে দেশের বা মানুষের সুবিধার্থে অনেক বেশি। তখনকার সময়েও অনেক সুবিধা পেত মানুষ, কিন্তু আসলে এই যে অধিক জাতি রাষ্ট্র ছিল না তখন, তখনকার সময় মহিলাদের এতটা অগ্রাধিকার ছিল না, তখনকার সময় পুরুষতান্ত্রিক রাষ্ট্র ছিল বিধায় পুরুষরাই বেশি এসব দিকে বেশি কাজ করতো এবং তাদের প্রাধান্যই বেশি দেওয়া হতো। এসব জাতির রাষ্ট্রে নাগরিকদের জীবন ও কার্যাবলী বহুমুখী ও জটিল। বস্তুতপক্ষে যে শাস্ত্র নাগরিকদের আচরণ দায়িত্ব কর্তব্য এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞানদান করে তাকে সিভিক্স বা পরিণতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের যে বইয়ের 191 পেজ আছে সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে পড়াচ্ছি আসলে পরিণতি কাকে বলে। যে শাস্ত্র বা যে পাঠ্যপুস্তকের যে বিষয়ে নাগরিকদের আচরণ তারা কীভাবে ব্যবহার করবে, দায়িত্ব কর্তব্য তারা কোন কোন দায়িত্ব কর্তব্যগুলো পালন করবে, সেটাই স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিকের জীবন সম্পর্কে জ্ঞানদান করে সিভিক্স। একটা নাগরিক তার স্থানীয় ক্ষেত্রে কী কী দায়িত্ব হবে, সে কী কী নিয়মকানুন মেনে চলবে, কী কী নিয়মকানুন ভঙ্গ করতে পারবে না, সেটা তার নিজ দায়িত্বে সিভিক্স শিখাবে। জাতীয় ক্ষেত্রেও ঠিক একইভাবে নাগরিক হিসেবে তার ঠিক কতখানি দায়িত্ব, সে কতখানি ভূমিকা পালন করবে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে তার ধারণা কতখানি হবে, এই সব কিছু আন্তর্জাতিক ক্ষেত্রেও সে যদি একজন নাগরিক হিসেবে, সাপোজ আমরা এক্সাম্পল হিসেবে ধরি বাংলাদেশে একজন নাগরিক সে যদি বাইরের কান্ট্রিতে যায় তখন সে বাংলাদেশকে পুরোপুরোভাবেই বাইরের কান্ট্রিকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে, সেক্ষেত্রে তার আচার আচরণ বাহ্যিক কথাবার্তা A to Z সব কিছু কিন্তু শালীন হতে হবে, যাতে বোঝা যায় যে না বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যে শাসন প্রণালী রয়েছে তা আসলে অতীব কার্যকর। এখানে আসলে অনেক সমাজ বিজ্ঞানীগণ অনেক গ্রন্থ তাদের গ্রন্থে দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, E.M. Witten, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পুরনীতি। নাগরিকদের কিন্তু একটা প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন থাকে না, আমরা তো সবাই জানি যে আমরা বাংলাদেশের আইন মেনে চলবো, কিন্তু আমরা বাংলাদেশের আইন কীভাবে মেনে চলবো, আমাদের কতখানি মেনে চলা উচিত, বা আমাদের এই কাজটা করলে বা এই আইনটা ভঙ্গ করলে সেক্ষেত্রে আমাদের কী কী শাস্তি
আমরা পেতে পারি। এই সকল কিছু নিয়েই কিন্তু আসলে নাগরিকতার যে আনুষঙ্গিক দায়িত্ব, কর্তব্য, মূল্যবোধ, সব কিছু নিয়েই কিন্তু আসলে পৌরনীতি আলোচনাটা করা হয়েছে। আর এখানে এই কথাগুলো এজন্য বলা হয়েছে কারণ সমাজ বিজ্ঞানের একটা পার্ট হচ্ছে সিভিক্স অথবা পৌরনীতি। সেক্ষেত্রে চকা FI গ্লাউডনো এর মতে যেসব প্রতিষ্ঠান অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তাই অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। এখানে কিন্তু আমরা আরেকটা নতুন ইনফরমেশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা যে আমরা ভালোভাবে চলবে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হবে, আমাদের কাজগুলো ভালো হবে এটাও আমাদের একটা অভ্যাসে পরিণত হবে, আমাদের মানসিকতা এবং সব কিছু ভালোভাবে যদি পরিণত হয় তাহলে কিন্তু আমরা আমাদের ভেতরে একটা দায়িত্ববোধ কাজ করবে, সেই দায়িত্ববোধ পালন এবং নিজের অধিকারটা সঠিকভাবে ভোগ করা তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। সেক্ষেত্রে আমাদের আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সমাজকর্ম ও পৌরনীতি সুশাসন এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে জানাবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।